মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে হচ্ছে মঙ্গলবার, এখন ঘড়িতে বাজে ভোর 5:30টা আর আমি রান্নাবান্না শুরু করেছি। তো দেখো, প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে ওই কড়াইতে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়ো দিয়ে দিলাম। তো এই কুমড়োগুলো খুব একটা ভালো নয়, বাট ঠিক আছে, কাঁচালানোর মতো। নুন আর হলুদ অ্যাড করলাম আর ভালো করে মিক্স করে নেব। আর এই রান্নাটায় আমরা একটুও জল দিই না, তো চাপা দিয়ে দিয়ে রান্না হয় যাতে ভাপে ভাপে ব্যাপারটা হয়। তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। এবার আবার একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে চাপা দিয়ে রেখে দেবো। আর তারপর আবার চাপা সরিয়ে আমি একটু চিনি অ্যাড করলাম, কারণ আমার দেখে মনে হচ্ছে কুমড়োটা একটু মিষ্টি হবে না। আর মাছের ঝোল হচ্ছে, তো খুব বেশি মাছের ঝোলটা ডিটেলসে শেয়ার করলাম না, যেমন নর্মাল মাছের ঝোল হয়, কারণ আজকে অনেক কিছু শেয়ার করার আছে। তো লাঞ্চ বক্স প্যাক করে নিচ্ছি, একটা দিলাম মাছের ঝোল, আর এই দেখো কুমড়োটা একদম শুকনো নামিয়েছি, আর হচ্ছে ভাত। তো লাঞ্চ বক্স প্যাক করা হয়ে গেল। তো ওর লাঞ্চ বক্স প্যাক করে দিয়ে আমি আর একটা রেসিপি করছি, সেটা হচ্ছে চিকেনের স্টিয়ার ফ্রাই। তার জন্য ভেজিটেবলস লাগবে, দেখো ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, টমেটো সব আছে, বিনস নেই, বিনস ছিল না তাই দিইনি। তো ননস্টিক প্যানে আমি প্রথমে একটু তেল দিয়ে দিলাম, এটা সানফ্লাওয়ার অয়েল আছে, ভীষণ লাইট, তোমরাও এটা ব্যবহার করতে পারো, খুব হালকা, খুব লো অ্যাবজর্ব হয়। আর চিকেন আছে হোল নাইট ম্যারিনেট করা, চিকেন ব্রেস্ট পিস আছে। ম্যারিনেশন আমি করেছি আদা, রসুন, ভিনিগার, কাঁচা লঙ্কা দিয়ে। এবার সামান্য নাড়াচাড়া করে সমস্ত ভেজিটেবলসগুলো আমি অ্যাড করে দিচ্ছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, গাজর সব দিয়ে দিলাম। এবার মিক্স করে নেব, ভালো করে মিক্স করে নেব। সবজির মধ্যে অ্যাড করব একটুখানি নুন, আর হলুদ অ্যাড না করলেও হয়, বাট আমি একটুখানি হলুদ না দিলে আমার জন্য কেমন লাগে, তো হলুদ দিলাম। আর তারপর ভালো করে মিক্স করে নেবো, আর কিছু নেই, কোনো মশলা পড়বে না এতে, ব্যাস এইভাবেই এটা হবে। সবজির মধ্যে যে জল আছে দেখো সেটা ছেড়েছি, আমি কোনো জল অ্যাড করিনি, সেই যে জলটা আছে সবজির নিজস্ব জল, তাতেই আমার চিকেনটা কুক হবে। এবং আমি শুধুমাত্র সসের মধ্যে একটুখানি সোয়া সস অ্যাড করছি, তাছাড়া টেস্ট বাড়ানোর জন্য তোমরা টমেটো সস, চিলি সস দিতে পারো, বাট এখানে আমি কোনো কিছুই দিইনি। এবং দেখো এটা একদম শুকনো হয়ে গেছে, এটা একটু টাইম নেবে, একটু সময় নেবে, এবং একটু সময় নিয়ে করলে জিনিসটা খুব ভালো হবে, ভেজিটেবলসগুলো ওয়েল কুকড, চিকেনও ওয়েল কুকড। সুপ্রভাত বন্ধুরা, আমি হচ্ছি সুচরিতা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি কিড গ্রুমিং চ্যানেলে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা আমিও ভালো আছি। আর আজকে অনেকদিন পর একটা ডেইলি ব্লগস নিয়ে চলে এসেছি, তো একটা নতুন দিন, নতুন সকাল। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন ঘড়িতে বাজে সকাল 8:30, আর আমার রান্নাবান্না করে স্নান টান করা হয়ে গেছে, এবার আমি যাব হচ্ছে পুজো দিতে। কালকের ভিডিওটা, মানে সোমবারের ভিডিওটা, তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি জানি যে তোমরা পুজো পাঠের ভিডিও দেখতে খুবই পছন্দ করো, কিন্তু ব্যাপারটা এই হয় যে প্রতিদিন পুজো পাঠের ভিডিও বানানো যায় না, কারণ তার কিছুটা জোগাড় লাগে এবং আরও অনেক কিছু ব্যাপার থাকে, সেই জন্য করা যায় না। কিন্তু ডেইলি ব্লগস ডেইলি বানানো যায়, কারণ তার কিছু জোগাড় থাকে না, সেটা আমরা আমাদের সারাদিনের যেটা ঘটনা, যেটা হচ্ছে এবং সেটা নিয়ে কিছু একটা ব্যাপারও থাকে না যে তার জন্য এক্সট্রা করে কিছু করতে হবে, সেরকম কিছু থাকে না। তো ডেইলি ব্লগসটা বানানো যায়, যেটা আমি আজকে বানাচ্ছি, জানি না তোমাদের ভালোবাসা পাবো কি পাবো না। আজকাল দেখছি তোমরা ডেইলি ব্লগস একদমই দেখো না, কিন্তু আমার প্রতিটা ডেইলি ব্লগসের মধ্যে কিছু না কিছু টিপস থাকে, সেটা বাস্তুদোষ রিলেটেড হোক বা পুজো পাঠ রিলেটেড হোক বা কোনো ডেট তারিখ রিলেটেড হোক, মানে অনেক কিছু থাকে যেটা সাধারণত পুজো পাঠ এবং ঘর গৃহস্থের কাজের সঙ্গে সেটা রিলেটেড থাকে। কখনোই শুধু একটা ব্লগস থাকে না যার মধ্যে কিছুই নেই, শুধুমাত্র আমি ঘরের কাজই করে চলেছি, এরকম ব্লগস আমার এখনও অবধি তো নেই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন একটা জিনিস, যেটা ঘরের মধ্যে জ্বালালে তোমাদের ঘরে যদি কোনো বাস্তু দোষ থাকে তাহলে সেটা কেটে যাবে। তাহলে সেটা কত ভালো জিনিস ভাবো, যে একটা জিনিস সেটা জ্বালালে ঘরের যাবতীয় যা বাস্তু দোষ আছে সেটা কেটে যাবে। এবং সেটা জ্বালাতে হয় সন্ধেবেলা, সেটা কী জিনিস এবং কীভাবে জ্বালাতে হয় সেটা আজকের ভিডিওটা আমার চলবে সন্ধেবেলা অবধি, এবং তোমাদের আমি দেখিয়েও দেবো সন্ধেবেলা, কারণ সেটা জ্বালানোর একটা সময় আছে, সেই সময় জ্বালানো বেশি ভালো। তার এটা বলে রাখি যে এই জিনিসটা শুধুমাত্র হিন্দু ধর্মের না, যে কোনো ধর্মের লোকজন জ্বালায়, সমস্ত ধর্মের লোকজন জ্বালায়, তোমরা চার্চে গেলেও সেটার গন্ধ পাবে বা দরগাতে গেলেও পাবে, সব জায়গাতে সেই গন্ধটা তোমরা পাবে। সেই জিনিসটা খুবই ভালো জিনিস,
সেটা সম্বন্ধে তোমাদের আজকে আমি বলে দেবো। বাস্তুর ওপর আমার একটি ভিডিও, মানে ফুললি বাস্তুর ওপর, সেটার মধ্যে ব্লগ ছিল না, একটি ভিডিও বানানো আছে। আমার মনে হয় গত সপ্তাহে ভিডিওটা পোস্ট করেছিলাম, আর আমি চেষ্টা করবো ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য। যদি তোমরা না দেখে থাকো অবশ্যই দেখে নিও, সেখানে আমি বাস্তু রিলেটেড অনেক কথা বলেছি, কোন ঘরের বাস্তু দোষ কাটানোর জন্য কি করতে হবে সেটাও বলেছি, যেমন বেডরুম, যেমন কিচেন, যেমন ছেলে মেয়েদের পড়াশোনার ঘর, ঠাকুর ঘর, সমস্ত কিছু সম্বন্ধে ডিটেলস একটা ভিডিও বানানো আছে। এবং তা সেটা কাটানোর জন্য, মানে মানে আমরা ধরো এখন যে রেডিমেড ফ্ল্যাটেই বেশিরভাগ লোক ধরো থাকি, 50% 60% লোক ফ্ল্যাটে থাকি, তো সেখানে আমরা একদম সঠিক দিকে কিচেন, সঠিক দিকে বাথরুম, সঠিক দিকে ঠাকুরঘর বানানো সম্ভব হয় না। তো যে ছাঁচে পাওয়া যায় সেটাই আমরা ব্যবহার করি এবং সেটাই একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু কিছু জিনিস আছে যেটা করলে যদি কোনো ঘরে দোষ থাকে সেটা কেটে যেতে পারে, তো সেটা কতটা ভালো, তোমার না ঘরের প্ল্যান চেঞ্জ করতে হচ্ছে না কিছু, কিন্তু সেই জিনিসটা করলে পরে তোমার ঘরের দোষগুলো কেটে যাবে। তো সেটা কী জিনিস সেটা আমি তোমাদের বলে দেবো, কিন্তু এখন ঘড়িতে বেজে গেছে 1:30 মতো বাজে, আর আমার পুজো বাকি রয়েছে, তো চলো আগে ঠাকুর ঘরে যাই আর পুজো দিয়ে দিই। আমার প্রতিটা ডেইলি ব্লগসের মধ্যে পুজো পাঠ থাকেই থাকে, প্রায় প্রতিটার মধ্যেই থাকে, শুধু সেরকম দিনই থাকে না যেদিন আমি পুজো দিতে পারছি না, তাছাড়া প্রত্যেকটা ভিডিওতে পুজো পাঠ থাকে। তো আজকে মঙ্গলবার, তো আমি ভাবলাম যে প্রতিদিনের পুজো পাঠের মধ্যে মা তারার পুজো আমি করি, তো মা তারার পুজোটা আজকে ভাবলাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো যে কীভাবে আমি ঘরে নিত্য মা তারার পুজোটা করি। তারপর তোমাদের বলবো সেই বিশেষ জিনিসটার নাম এবং সেটা কোথায় পাওয়া যায়, কোথা থেকে তোমরা কিনে আনবে এবং কীভাবে জ্বালাবে সেটাও বলে দেবো। তো চলো ঠাকুর ঘরে আর পুজোটা আগে দেখিয়ে দিই। তো দেখো বন্ধুরা, প্রথমেই আমি মায়ের গাটা গঙ্গা জল দিয়ে মুছিয়ে নিলাম, সিঁদুর পরিয়ে নিলাম, একটি ওড়না দিয়ে দিলাম, এরপর লাল চন্দন সহযোগে বেলপাতা আর লাল জবা ফুল আমি মায়ের চরণে নিবেদন করলাম। এরমভাবে 3টি বেলপাতা আর 3টি জবা ফুল মায়ের চরণে নিবেদন করলাম। এবার আমি আরতি করে নেব, আর তোমরাও দেখতে থাকো, রোজকার পুজোতে আমি ধূপ ধুনো আর প্রদীপ দিয়ে আরতি করি। বা ধরো ছেলে মেয়েরা পড়াশোনায় অমনোযোগী হচ্ছে সেটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, বা কোনো রকম রোগ যদি অনেকদিন ধরে ভুগে চলেছো সেটাও ঠিক হয়ে যাবে, এবং যদি কোনো আর্থিক প্রবলেম থাকে তো সেটাও ঠিক হয়ে যাবে। মোটামুটি এই সমস্ত যে প্রবলেমগুলোর আমি কথা বললাম সেগুলো ঘরে যদি কোনো দোষ থাকে বা যদি কোনো নকারাত্মক ঊর্জা থাকে, মানে নেগেটিভ এনার্জি যদি থাকে, তাহলে সেক্ষেত্রে এই সমস্ত ব্যাপারগুলো হয় এবং কোনো রকম উন্নতি, পদোন্নতি এবং শরীরের মানে এই সমস্ত ব্যাপারগুলো বাধাপ্রাপ্ত হয়, ভালো রিলেশনশিপ হয় না, সম্পর্কের মধ্যে বাধা আসে, ঝগড়াঝাটি হয়, এগুলো হয়। সেটা শুধুমাত্র বাস্তু দোষ থাকলে হয়, অথবা যদি ঘরের মধ্যে কেউ কোনো নেগেটিভ এনার্জি থাকে তাহলে হয়। তো আমরা কী করি, সকালবেলা যখন পুজো দিই তখন ধূপ জ্বালাই, প্রদীপ জ্বালাই, এই দুটো বেসিক জিনিস তো আমরা জ্বালাই, মানে সর্ষের তেলের প্রদীপ আর হচ্ছে ধূপকাঠি, এই দুটো তো জ্বালানোই হয়। তবে এটাও আমি বলেছিলাম যে কর্পূর সকাল এবং সন্ধেবেলা জ্বালানো খুবই ভালো, তো সেটাও তোমরা জ্বালাতে পারো, কর্পূর জ্বালানো খুবই ভালো। সন্ধেবেলা ঘরে ধুনো দেওয়া খুবই ভালো, কিন্তু সেই ধুনোর মধ্যে একটা জিনিস যদি অ্যাড করো তাহলে সেটা খুব ভালো হয় এবং সেটা আরও বেশি পাওয়ারফুল হয় এবং ঘরের জন্য সেটা খুবই ভালো, এবং সেটা প্রতিদিন সন্ধেবেলা জ্বালানো উচিত। সেই জিনিসটার নাম হচ্ছে লোবান। লোবান তোমরা পেয়ে যাবে হচ্ছে দর্শকর্মার দোকানে, অনলাইন পাওয়া যায় নাকি আমি জানি না, কারণ আমাদের এখানে দর্শকর্মার দোকানে পাওয়া যায়। এটা একটা গাছের থেকে পাওয়া যায়, সেই গাছটার আঠা, সেই গাটার মানে কাণ্ডটা যদি চেরা হয় তাহলে সেইখান দিয়ে সেই আঠা মতো জিনিসটা বার হয় এবং সেটা বাইরের যে বাতাস আছে তার সংস্পর্শে এসে শক্ত মতো হয়ে যায় আঠাটা, ঠিক আছে। সেই যে আঠাটা সেটাকে বলা হচ্ছে লোবান। সেই লোবানটা কী টাইপের গাছ তার নাম আমি লিখে দিচ্ছি, সেটা ইন্ডিয়ায় খুব বেশি পাওয়া
পাওয়া যায় না, সাধারণত বিদেশে সেটা বেশি ভালো পাওয়া যায়। ভারতবর্ষে একমাত্র ঝাড়খণ্ডে সেই গাছটা পাওয়া যায়, তো আমাদের এখানে এটা ইজিলি অ্যাভেলেবল, আমি দর্শকর্মের দোকানে পেয়ে যাই এবং সেটা তোমরা সন্ধেবেলা ব্যবহার করতে পারো। বলে যে যত সাদা হবে লোবান তত নাকি ভালো, কিন্তু এখানেও আমি খুব বেশি ধবধবে সাদা টাইপের পাইনি, কিছুটা ধুনোর মতোই দেখতে, বাট পুরোপুরি ধুনোর মতো দেখতে নয়, একটু আলাদা আছে ধুনোর থেকে। ধুনো কীরকম দেখতে হচ্ছে, লোবান কীরকম দেখতে হচ্ছে, আমি তোমাদের দুটোই আজকে দেখিয়ে দেবো সন্ধেবেলা, ঠিক আছে? তাহলে তোমাদের একটু সুবিধা হবে। এবং বলে যে সাদা লোবান বেশি ভালো, কিন্তু আমি পাইনি, আমি যে লোবানটা পেয়েছি সেটা না একটু হলুদ টাইপের পেয়েছি, ঠিক আছে? তো দর্শকর্মার দোকান থেকেই পেয়েছি, খুব যে বেশি দাম তা নয়, অল্পই দাম, কিন্তু সেটা অনেক সময় পাওয়া যায় না, হয়তো তোমরা যারা বেঙ্গলে আছো তারা দেখতে পারো দর্শকর্মার দোকানে পাও নাকি। তো সেই লোবানটা তোমরা সন্ধেবেলায় জ্বালিয়ে দিতে পারো, হচ্ছে নারকেলের যে ছোবড়া হয় তার সাথে ধুনোচির মধ্যে নিয়ে জ্বালাতে পারো, ঠিক আছে? তো এটা সম্বন্ধে আরও ডিটেলস আমি কিছু কথা বলবো, কিন্তু আমার হাতে একদম সময় নেই, 10টা বেজে গেছে, তো আমাকে এখন বেরিয়ে যেতে হচ্ছে। কিন্তু লোবান কীভাবে জ্বালানো হয় সেটা আমি আজকের ভিডিওটা বললাম না, সন্ধেবেলা অবধি চলবে, কারণ সেটা আমার দেখানো তোমাদের জরুরি না, তো ঠিক ব্যাপারটা হবে না। তো সন্ধেবেলায় আমি তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে নারকেলের ছোবড়ার সঙ্গে লোবান মিশিয়ে জ্বালানো হয় এবং ঘরে দেওয়া সেটা খুবই ভালো, সেটা তোমাদের দেখিয়ে দেবো সন্ধেবেলা। আর ধুনো আর লোবানের মধ্যে একদম সামনে থেকে দেখিয়ে কী কী ডিফারেন্স আছে সেটাও তোমাদের বুঝিয়ে দেবো, তার তোমাদের একটা কমপ্লিট ধারণা হবে। তো চলো, এখন 10টা বেজে গেছে, আগে জিম থেকে ঘুরে আসি আর তারপর দেখা যাক কখন দেখাতে পারি, এবং লোবান সম্বন্ধে আমার আরও কিছু বলার আছে, সেটাও তোমাদের আমি দুপুরবেলা বলে দেবো। তো চলো আগে জিম থেকে ঘুরে আসি। চলে এসেছি বাড়ি, আর এই হচ্ছে আমার লাঞ্চ। একটা ছোটো প্লেটের মধ্যে আমি নিয়েছি যে সকালে বানিয়েছিলাম চিকেনের ডিশটা, চিকেন স্টিয়ার ফ্রাই, সেটা এটা একদম অয়েল ফ্রি এবং চিকেন সেদ্ধর থেকে অনেক গুণ খেতে ভালো, আর স্যালাড, ব্যাস এই আমার লাঞ্চ আজকের। গুড আফটারনুন বন্ধুরা, এখন ঘড়িতে বাজে বেলা 2, আমার জিম থেকে এসে ফ্রেশ হয়ে, মানে আমি আবার পুরো ফ্রেশ হই, হয়ে তারপর আমার লাঞ্চ করা হয়ে গেছে। লাঞ্চ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আজকের লাঞ্চটা ছিল একদম দারুণ দারুণ, তোমরা অবশ্যই ট্রাই করো, রেসিপিও আমি দিয়ে দিয়েছি ভিডিওর মধ্যে, অবশ্যই ট্রাই করো। আমি অনেকদিন ধরে বলবো না, তাহলে মিথ্যা কথা বলা হবে, মানে দিন দশেক ধরে আমি ডায়েটিং মানে ভালো মতো স্টার্ট করেছি, আমি একদম নো অয়েল ডায়েটেই আছি, বলতে গেলে অয়েল একদমই খাচ্ছি না, বেশিরভাগ চেষ্টা করি যে আমি যদি রাতে না
খুব কম খাই, তো আমার একটু ঘুমের প্রবলেম হয়ে যায়। যদি আমি রাতে ভীষণ লাইট খাই, যেটা সবাই ডায়েটে ফলো করে যে ডিনারটা খুব লাইট, আমি যদি একদম লাইট মানে একদম মানে স্যালাড বা বয়েল ভেজিটেবলস এই টাইপের খাবার রাতে খাই, তাহলে আমার একটু ঘুম আসতে প্রবলেম হয়, মানে আমার ক্ষীরের ফিলিংসটা রাতে আসে, তো আমার ঘুমের প্রবলেম হয়। তো আমি চেষ্টা করি সারাদিনটা একটু ব্যালেন্স খেতে, যাতে রাতে আমি অন্তত একটা ওটসের রুটি খেতে পারি। আমি ওটসের রুটি খাচ্ছি এখন, দিন 15 হয়ে গেছে এবং রেজাল্টও পাচ্ছি, কিন্তু যখন একদম ভালো বলার মতো রেজাল্ট পাবো অবশ্যই তোমাদেরকে বলবো অবশ্যই। ঠিক আছে, তো আজকের যে লাঞ্চটা ছিল, কদিন ধরে আমি প্রথমে খাচ্ছিলাম যে অয়েল ছেড়েছিলাম, চিনি ছেড়েছিলাম, তো বয়েল সবজির সঙ্গে ভাত খাচ্ছিলাম, তো ভেন্ডি সেদ্ধ কুমড়ো সেদ্ধ এই সমস্ত খাচ্ছিলাম, অনেক দিন গেল সেটা। তারপর আমি ভাবলাম যে রাইসটাকে একটু বাদ দিই, তাহলে আমার বডিটা অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগবে এবং কিছুটা আমার ওয়েট লস হবে। তো আমি এখন ওটস খাই ডালের সাথে, বা এরকম ওটস খাই, ওটসের ছিলকা বানিয়ে খাই। তোমাদের সঙ্গে একদিন আমি ওটসের ছিলকার রেসিপি শেয়ার করেছি, রুটিও খাই আর খিচুড়ি মতো বানিয়েও খাই, বাট আজকের খাবারটা ছিল সব থেকে ভালো। আমি একদম সামান্য তেল দিয়েছি, যারা রেসিপিটা দেখেছো জানো, আর এটা আমরা তিনজন মিলে খাবো, আমি খেয়েছি, ছেলে খেয়েছো এবং আমার হাজবেন্ডও খাবে, তো তিনজন মিলে খাবো। তো এক চামচ তেল ডিভাইড হয়ে গেল, তো ঠিক আছে। এছাড়া এটার মধ্যে আর কিছু ছিল না, শুধু ছিল সবজি, অনেক অনেক সবজি, আর চিকেন ম্যারিনেট করা ছিল ফুল নাইট, তো চিকেন একদম সফট, একদম বাটারি হয়ে গেছে চিকেন, একদম ওর ভেতরে একদম আদা রসুনের গন্ধ একদম মাস্ত, এবং অনেকদিন পরে আমার টেস্ট বাটগুলো একটু শান্তি পেলো এবং খুব স্যাটিসফাইং লাগছে আজকে খেয়ে এটা। তাহলে ওয়ার্কআউটও খুব ভালো হয়েছে, টানা 2 ঘন্টা ওয়ার্কআউট করেছি, এবং তারপর আমার মনে হয় যে এই টাইপের প্রোটিন রিচ খাবার খাওয়া খুবই ভালো, সেটা আমার মাসলের জন্য খুব ভালো, তাতে আমার বডি পেনটেনও হবে না। আজকে এই সময় আসার কারণ হচ্ছে সকালবেলা আমি লোবান সম্বন্ধে কথা বলতে বলতে আমার চলে যেতে হলো, কারণ আমি জিম লেট করতে চাইছিলাম না, অলরেডি আমার কাল কামাই হয়েছে। তো এখন আমি তোমাদের একটু ডিটেলসে বলে দেবো যে লোবান কী, লোবান কোথা থেকে পাওয়া যায়, আর আর যেটুকু কথা আমি সকালে বলতে পারিনি সেটা বলে দেবো। লোবান হচ্ছে এক ধরনের সুগন্ধি, যেরকম আমরা ধুনো ব্যবহার করি, মানে মোটামুটি বাঙালি ঘরে ধুনো সবাই চেনো তোমরা, ধুনো যেরকম আমরা ব্যবহার করি সেরকমই হচ্ছে লোবান। তো লোবানটা হচ্ছে এক প্রকার বৃক্ষ নির্যাস, হ্যাঁ ধুনোটাও কিন্তু এক প্রকার বৃক্ষ নির্যাস বা গাছের আঠা টাইপের জিনিস বলা যেতে পারে, তো সেম সেটা হচ্ছে, কিন্তু ধুনো আর লোবান দুটো আলাদা আলাদা জিনিস। ধুনো আমাদের ভারতবর্ষে পাওয়া যায়, ভারতবর্ষে প্রচুর পরিমাণে পাওয়া যায়, কিন্তু লোবানটা সাধারণত আমাদের বাইরের থেকে ইন্ডিয়াতে নিয়ে আসতে হয়। কিছু কিছু দেশ আছে যেখানে ভালো পাওয়া যায়, যেমন ধরো আর বাইরের দেশে এটার ব্যবহার একটু বেশি আমাদের ইন্ডিয়ার থেকে, বেশি বাইরে পাওয়া যায়, যেমন হচ্ছে ওমান, যেমন হচ্ছে সোমেলিয়া, তারপরে হচ্ছে অনেকে বলে যে কি সিংহল প্রদেশ, এই সমস্ত জায়গায় ভালো পাওয়া যায়, শ্রীলঙ্কার থেকেও আমদানি করা হয়, চীনের কিছু জায়গায় পাওয়া যায়, ভারতবর্ষে খুব কম পাওয়া যায় এবং পাওয়া যায় শুধুমাত্র ঝাড়খণ্ডে। ঠিক আছে, তো এই হচ্ছে লোবান, আর ধুনো সমস্ত জায়গায় পাওয়া যায়। আর লোবান অনেকে বলে যে আমাদের যখন ইন্ডিয়াতে মুঘলরা রাজত্ব করতে এসেছিল, তখন লোবান আমাদের মানে ভারতবর্ষে প্রথম এসেছিল, তো তার মানে এটা মুঘলদের সঙ্গে আমাদের দেশে এসেছে, কিন্তু ধুনোটা আমরা অনেকদিন আগের থেকে, মানে আমরা অনেক অনেক ধুনোটা আমাদের নিজস্ব, আমাদের ইন্ডিয়ান এবং প্রচুর আগের থেকে, কিন্তু তার মানে এই নয় যে লোবানটা মুসলিমদের বা ধুনোটা হিন্দুদের, এরকম কোনো ব্যাপার নয়। লোবানের প্রচুর গুণ আছে বাস্তু দোষ কাটানোর জন্য, এবং লোবান যে কোনো ধর্মের সম্প্রদায়ের লোক ঘরে জ্বালাতে পারে সন্ধেবেলা। ঠিক আছে, শিরডি সাহেব বাবা তোমরা গেছো নাকি জানি না, তো সেখানে কিন্তু লোবানের যে ধূপ বা ধুনো সেটা কিন্তু সকাল সন্ধ্যে জ্বালানো হয়, লোবানের ধূপ ধুনো। ক্যাথলিক চার্চ যে আছে, ক্যাথলিক চার্চে মানে যখন ওরা প্রেয়ার করে বা তার আগে, সেখানেও কিন্তু মানে লোবানের ধুঁয়ো দেয়া হয়। তো লোবান কিন্তু ধর্ম সর্বধর্ম নির্বিশেষে সবাই ব্যবহার করতে পারে, সবাই বাড়িতে জ্বালাতে পারে। হ্যাঁ, তো লোবানের যে গন্ধটা আছে সেটা মানে বলে যদি ভালো লোবান হয় সেই গন্ধটা নাকি কয়েক হাজার বছর অবধি ভালো থাকে। মিশরীরা এই লোবানটা প্রচুর ব্যবহার করতো, যখন মমি বানাতো ওরা, তো মমির গায়ে তোরা নানা রকম জিনিস দিয়ে সেটা বানিয়ে নিল, তারপর লোবান তারা রাখতো সেটার মধ্যে যাতে সেটার গন্ধটা থাকে। যখন মমি পাওয়া গেছে তাতেও লোবানের গন্ধ পাওয়া গেছে, মানে এটা প্রচুর মানে এতদিন মানে লং লাস্টিং থাকে, অনেক দিন থাকে সেই গন্ধটা যদি ভালো লোবান হয়। আর বলে যে যীশু খ্রিস্টের জন্মের সময় যে তিনজন জ্ঞানী ব্যক্তি যীশু খ্রিস্টকে দেখতে এসেছিলেন, তো তারাও নাকি তাদের মধ্যে তারা কিছু উপহার নিয়েছিলেন, তার মধ্যেও ছিল লোবান, তো সেই জন্য ক্যাথলিক চার্চেও সেটা ব্যবহার করা হয়, সমস্ত ধর্ম নির্বিশেষে সেটা ব্যবহার করা হয় এবং ব্যবহার করা খুবই ভালো। সন্ধেবেলা যেমন ধূপ ধুনো জ্বালানো হয়, তার সাথে যদি লোবান দেওয়া হয় সেটা খুবই ভালো।
লোবান পাওয়া যায় বসিলিয়া টাইপের একটা কাঁটাদার গাছ, যেটা আমাদের ইন্ডিয়ান গাছের মধ্যে দেখতে গেলে তেঁতুল গাছের মতো দেখতে হয় এবং একটা লাল টাইপের ফল হয়, ঠিক আছে। কিন্তু লোবান যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গাছের যে কাণ্ড সেটার থেকে, মানে কাটলে সে বৃক্ষ নির্যাস যেটা সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি লোবান, যেটা বাতাসের সংস্পর্শে এসে শক্ত হয়ে যায়, যেভাবে অ্যাকচুয়ালি ধুনোটাও হয় সেইভাবেই এটা হয়। বলে যে বিষধর সাপের মানে মানে এর থেকে রক্ষা পাওয়ার জন্য লোবানের যে গন্ধটা সেটা খুব ভালো, তার সাথে সাথে মশা মাছি পোকাপাকড় সেটাও ঘর থেকে দূর করে। লোবানের সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে বাস্তু দোষ কাটাতে খুবই কাজে লাগে, তো অবশ্যই ঘরে লোবান জ্বালিও। আর হচ্ছে মানে আশপাশের পরিবেশটা তোমার জীবাণু মুক্ত করে, লোবানের যে গন্ধটা আছে না সেটা খুব রিচ একটা গন্ধ, খুব একটা রিচ অ্যান্ড স্যাচুরেট গন্ধ, তোমরা যখন জ্বালাবে তোমরা নিজেরা ব্যাপারটা ফিল করবে, আর মেন্টাল পিস দেয়, মানসিক শান্তি দেয়, তো লোবান জ্বালানো খুবই ভালো, অবশ্যই ব্যবহার করো। তো যেটুকু আমার জানা ছিল তোমাদের আমি বলে দিলাম, যদি তোমাদের ঘরে কোনো বাড়ি কিনে থাকো বা কোনো বাস্তু দোষ থাকে যেটা এই মুহূর্তে চেঞ্জ করা সম্ভব নয়, কিন্তু তোমরা তো লোবান জ্বালাতেই পারো, ধূপ ধুনোর মতো জ্বালাতেই পারো, আর দর্শকর্মার দোকানে আমার মনে হয় ইজিলি পাওয়া যাবে, অনলাইনও দেখতে পারো পাওয়া যায় নাকি, আর তাহলে এটা জ্বালাতে পারো, বা জ্বালালে কারোর কোনো ক্ষতি তো নেই এবং সমস্ত সম্প্রদায়ের মানুষরা জ্বালাতে পারে, সমস্ত ধর্মের মানুষ জ্বালাতে পারে, সেরকম কোনো বিভেদ কিন্তু নেই। এবার এটা কীভাবে জ্বালাবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো সন্ধেবেলা, আমি তাও মুখে বলে দিচ্ছি, এটা সন্ধেবেলা যে ধুনুচি দাও, ধুনুচির মধ্যে নারকেলের ছোবড়া দিয়েই সাধারণত আমরা জ্বালাই, নারকেলের ছোবড়া দিয়ে, তাতে আগুন দিয়ে, দেশলাই কাঠি দিয়ে, তার উপর আমরা ধুনোর একটু পাউডার মতো দিয়ে দিই, তো সেইভাবেই তোমরা লোবান দিতে পারো। আরেকটাও খুব ভালো উপায় হচ্ছে গুগল বলে একটা জিনিস পাওয়া যায়, গুগলের সাথে লোবান মিশিয়ে জ্বালালেও কিন্তু খুবই ভালো, তো সেভাবেও তোমরা জ্বালাতে পারো। তো আমি দুটো বলে দিলাম, ধুনুচির মধ্যে দিয়েও জ্বালাতে পারো, আর হচ্ছে গুগলের মধ্যে, গুগল আর লোবান দুটো মিশিয়েও তোমরা জ্বালাতে পারো, দুটোই কিন্তু খুবই ভালো। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করো, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আমি সাধারণত ডেলি ব্লগস, পুজো পাঠ, বাস্তু টিপ, ডেট, তারিখ এই সমস্তর উপরই ভিডিও বানিয়ে থাকি। চলো এরপর দেখে নাও সন্ধেবেলা কীভাবে আমি লোবানটা জ্বালালাম। এরপর তোমাদের সঙ্গে সামনাসামনি দেখা হবে কালকে অন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধেবেলা চলে এসেছি সন্ধ্যা দিতে, আর তোমাদেরকে একটু লোবান দেখিয়ে নিচ্ছি আমি। দেখো এই হচ্ছে লোবান, যেটা আমাদের এখানে ইজিলি মার্কেটে পাওয়া যায়, কিছুটা দেখতে তোমাদের ধুনোর মতো লাগছে, বাট একটু পরে আমি তোমাদের ধুনো দেখিয়ে দেবো, তখন তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে। এটা একটু ইয়েলো টাইপের হয়, ঠিক আছে, আর ভেতরে কিরম একটা সাদা সাদা মতো থাকে। আর এই হচ্ছে ধুনো, যেটা আমরা ইউজুয়ালি ব্যবহার করি এরকমভাবে গুঁড়ো করে, আর এরকম নারকেল ছোবড়া যেরকম আমরা সন্ধেবেলা দিই তার মধ্যেই লোবানটা দিয়ে তারপর জ্বালিয়ে নেবে, যেভাবে তোমরা জ্বালাও, যেভাবে ধুনো দাও বাড়িতে সেভাবে জ্বালিয়ে নেবে, এবং লোবানের গায়েও একটু আগুন দিয়ে দেখবে, ওটাও বেশ ভালো জ্বলে আর তারপর সুন্দর গন্ধ হয়। তো এটা অবশ্যই তোমরা ট্রাই করো, আমি অনেকদিন ধরে ট্রাই করছি এবং ভালো ফল পাচ্ছি, তাই জন্য তোমাদের বললাম, আশা করি খুব কাজে লাগবে।